নানা বিতর্কের মধ্যে অবশেষে শুরু হলো বাংলাদেশে আদানির বিদ্যুৎ সরবরাহ। বৃহস্পতিবার বাংলাদেশে প্রাথমিকভাবে 25 মেগাওয়াট সরবরাহ করেছে আদানি। অবশ্য আদানির বিদ্যুৎ নিয়ে আলোচনা করতে আগামী 13ই মার্চ বাংলাদেশের একটি প্রতিনিধি দল আসবে ভারতে। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টা 38 মিনিটে 25 মেগাওয়াট বাংলাদেশের গ্রিডের সঙ্গে আদানির বিদ্যুৎ সংযুক্ত হয়। আদানির বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন ক্ষমতা 1498 মেগাওয়াট, এর মধ্যে 750 মেগাওয়াটের একটি কেন্দ্র উৎপাদনে এসেছে, অন্য ইউনিটটি এই বছরেই আসার কথা। এর আগে আদানির বিদ্যুতের দাম বেশি হওয়া নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। এই বিতর্কের মধ্যেই আদানির কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরুর তোড়জোড় শুরু হয়। কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা ছিল 26শে মার্চ, কিন্তু তার আগেই আদানি উৎপাদনে আসে এবং বাংলাদেশের জন্য পরীক্ষামূলক 25 মেগাওয়াট সরবরাহ করে। সন্ধ্যা থেকে আদানির বিদ্যুৎ বাংলাদেশের গ্রিডে যুক্ত হয়েছে। প্রাথমিক পর্যায়ে 25 মেগাওয়াট আসছে, পর্যায়ক্রমে এটি বাড়বে এমনটাই মত পিজিসিবি। পাওয়ার গ্রিড কোম্পানি আরও বলেছে, আদানির বিদ্যুৎ সঞ্চালন করার জন্য ভারত এবং বাংলাদেশ প্রান্তে যে গ্রিড লাইন রয়েছে তার মধ্যে বাংলাদেশ অংশের কাজ শেষ করেছে পিজিসিবি। পিজিসিবির তরফ থেকে পিডিবিকে আনুষ্ঠানিকভাবে লাইনটি বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তুত হয়েছে বলে জানানো হয়। আদানির সঙ্গে বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কয়লার দাম, বিদ্যুতের সঞ্চালন সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে আগামী 13ই মার্চ ভারতে আসছে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। আদানির কেন্দ্রটি ভারতের ঝাড়খণ্ডের কোড্ডা জেলায় অবস্থিত। সেখান থেকে সঞ্চালন লাইনের মাধ্যমে বিদ্যুৎ আসবে চাঁপাইনবাবগঞ্জের রোহানপুরে, সেখান থেকে যাবে বগুড়াতে। ঝাড়খণ্ডের বিদ্যুৎ কেন্দ্রটি থেকে সঞ্চালনের জন্য মোট 244 কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণ করা হয়। এর মধ্যে ভারতে 108 কিলোমিটার এবং বাংলাদেশে 136 কিলোমিটার সঞ্চালন লাইন রয়েছে। বাণিজ্যিকভাবে চালু হওয়ার পর 72 ঘন্টা এক নাগারে বিদ্যুৎ কেন্দ্রটি চালু রাখতে হবে। এরপরে ঠিক হবে কেন্দ্রটির স্থাপিত ক্ষমতা।